হেল্ল' বন্ধুসকল, কেনেদৰে আছে আপোনালোক? আশা কৰোঁ সকলোৱে ভালে আছে। বন্ধুসকল, আজি আপোনালোকৰ ওচৰত এটা নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ আৰু এই ভিডিঅ'টোৰ টপিক হৈছে মিয়া। ঠিকে শুনিছে, মিয়া। হয়, এই মিয়া শব্দটোৱে গোটেই অসমখন তোলপাৰ লগাই থাকে, মানে বহুত দশক জুৰিয়েই ট্ৰেণ্ডত চলি আছে বুলি ক'লেও ভুল নহ'ব, আৰু আজিও ট্ৰেণ্ডত চলি আছে। চৰকাৰ আহে আৰু যায়, কিন্তু মিয়া মাথো ৰৈ যায়, এনেকুৱাহে হৈছে, নহয় জানো? এই মিয়া শ্ৰমিক পঠাব নালাগে, মিয়াই খেতি কৰিব নালাগে, মিয়াই মাছ পঠাব নালাগে, মিয়াই অমুক, মিয়াই তমুক, মানে মিয়া 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 মানে একদম মিয়া। মিডিয়া, ছ'চিয়েল মিডিয়াতে হওক, মিডিয়াতে হওক, নিউজৰ চেনেলটো খুলিলেও মিয়া, মানে মোবাইলটো খুলিলেও মিয়া, মানে মিয়া। অসমত মিয়াৰ বাহিৰে মানে কোনো টপিকেই নাই কথা ক'বলৈ, মিয়া মাথো মিয়া। এতিয়া মিয়াৰ শব্দটো মানে পূব বংগীয় মুছলমানক বুজাবৰ কাৰণে আমি ব্যৱহাৰ কৰোঁ, নহয় জানো? এতিয়া মই মানে ভিডিঅ' চাই আছিলোঁ মোবাইলত, মানে ছ'চিয়েল মিডিয়াত, তে এটা বিশেষ ভিডিঅ' মোৰ তাত আহি পৰিলে। মানে এজন ডেকা, আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰই, তেখেতৰ নাম আছিলে আকাশ দলি। তেখেতে কিছুমান তথ্য সহকাৰে মিয়াৰ কথা কৈ আছিলে, যিবোৰ পূব বংগলীয় মুছলমান বুলি কওঁ আমি, অভিবাসী মুছলমান, সিহঁতৰ বিষয়ে তথ্য সহকাৰে কিছুমান কথা কৈ আছিলে। তেখেতে কৈছিলে 1920-30 চনৰ ভিতৰত ইংৰাজে মৰাপাট খেতি কৰিবৰ কাৰণে অসমত আনি পেলাই সিহঁতক বসতি কৰিছিলে, প্ৰায় 6.5 লাখমান মানুহ। আৰু তাৰপিছত কিছুমান মানুহ কাটা তাঁৰৰ তলেদিও পাৰ হৈ যায় আহিছে, এইটো কথাও তেখেতে মানে কৈছে যে এনেকুৱাও অবৈধ মানুহ আহিছে পিছত। এতিয়া 1920-30ত ইমান মানুহ আনি আহিছে ইয়াত বসতি কৰিছে, এতিয়া কিয় আহিছে, কিয় আনিছে, গোটেই কথাখিনি তেখেতে তথ্য সহকাৰে দাঙি ধৰিছে। গোটেই ভিডিঅ'টো আপোনালোকক মই দেখুৱাম, গোটেই ভিডিঅ'টো ফাৰ্ষ্টৰ পৰা লাষ্টলৈকে চাব আৰু কমেণ্টছ কৰিব যে কিমান দূৰ সঁচা, কিমান দূৰ মিছা। বন্ধুসকল, NRCত মুছলমানৰ নাম কম ওলাইছে আৰু বেলেগ সম্প্ৰদায়ৰ মানে মানুহৰ নাম বেছি ওলাইছে, যে কিয় বেছি ওলাইছে তেখেতে সেইটো তথ্য দাঙি ধৰিছে। যে মই আপোনালোকক বেছি কথা নাপাতোঁ, আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাওক আৰু আপোনালোকে প্লিজ কমেণ্টছ কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব ভিডিঅ'টো, যাতে মানুহে ভিডিঅ'টো চাই, যেনে দেখা নাই ভিডিঅ'টো চাই, আৰু মুছলমানৰ বা মিয়াৰ প্ৰতি যিটো এটা মানে বেয়া ভাৱ, যে খালি এটাই মুখত যে বাংলাদেশী বাংলাদেশী, বাংলাদেশীটো 1971 চনতহে হৈছে, তাৰ আগতো পাকিস্তান আছিলে, তাৰ আগতো ভাৰতৰে এটা অংগ আছিলে, যে ভাৰত যেতিয়া বিভাজন হোৱা নাছিল তাৰ আগতেই মিয়াসকলে ইয়াত ইংৰাজী আনি বসতি কৰিছে, সিহঁত মানে নিজে অহা নাছিল, তেখেতে তথ্য সহকাৰে দাঙি ধৰিছে। তো এই কথাবোৰ কিমান দূৰ সঁচা আপোনালোকে কমেণ্ট কৰিব পাহৰি নাযাব। তাৰপাছত আপোনালোকে জানে ইয়াণ্ডাবু সন্ধি 1826 চনত যেতিয়া সংঘটিত হ'ল, সেই সময়ছোৱাত ইয়াণ্ডাবু সন্ধি কাৰ লগত হৈছিলে? মান আৰু আপোনাৰ ব্ৰিটিছৰ লগত, আমাৰ লগত হোৱা নাছিলে। সেই সময়ত আমাৰ 27 লাখমান জনসংখ্যা আছিলে অসমত 1826 চনমানত। সেই সময়ত আপোনাৰ মানেতো অসমত কচু কটা দিছিলে, কাটি কাটি মানুহক মানে আপোনাৰ মাৰি কাটি শেষেই কৰিছিলে, 8-9 লাখ জনসংখ্যা কাটি দিছিলে, মানে অসমটো একদম খালী হৈ গৈছিলে মোটামুটি। সেই সময়ত আপোনাৰ ব্ৰিটিছে অসমত আহিলে, আহি মানৰ লগত চুক্তি কৰিলে। মানৰ চুক্তি অনুসৰি কি হৈছে, ইয়াতে আপোনাৰ তেওঁলোকে ব্ৰিটিছৰ অধীনলৈ গৈছে, মান গুচি গ'ল অসমৰ পৰা, ব্ৰিটিছ আহিলে। ব্ৰিটিছে ইয়াত কি হৈছে, সম্পদ লুণ্ঠনৰ কাৰণে আহিছিলে, জানে আপোনালোকে, তেওঁলোকৰ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী, ইয়াত তেওঁলোকৰ চিফ কমিশ্যনাৰবিলাক আছিলে, গভৰ্ণৰ জেনেৰেলবিলাক আছিলে, কমপ্লিটলি আপোনাৰ আহোম ৰাজত্বৰ পৰা আপোনাৰ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীৰ হাতলৈ, ব্ৰিটিছ চৰকাৰৰ হাতলৈ আমাৰ শাসনভাৰ গুচি গৈছিলে। সেই সময়ছোৱাত আপোনালোকক মুছলমানে কেনেকৈ আমাৰ ইয়াত সোমাবলৈ পালে, সেই কথাটো যদি চাই আপোনালোকে, ডেটা যদি চাবলৈ যায়, তথ্য কয় যে ব্ৰিটিছৰ হাতলৈ যেতিয়া আমাৰ প্ৰশাসন যন্ত্ৰটো গুচি গ'ল, তেওঁলোকে যেতিয়া ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীৰ জৰিয়তে আমাৰ সম্পদ লুণ্ঠনৰ কাম কাজত আগবাঢ়িলে, আপোনালোকে জানে সেই সময়ত ঝাৰখণ্ডৰ পৰা আৰু বিভিন্ন আমাৰ ভাৰতৰ ৰাজ্যৰ পৰা তেওঁলোকে প্ৰথম অৱস্থাত চাহ খেতিৰ কাৰণে আমাৰ চাহ জনগোষ্ঠীৰ লোকসকলক আনিলে, সংখ্যাটো 5 লাখ, 5 লাখ জনসংখ্যা। আৰু তেতিয়া সেই একেটা সময়তে আপোনালোকে জানে 1920 আৰু 1930 চনত মুছলমান মানুহৰ সাংঘাতিক প্ৰব্ৰজন হৈছিলে আপোনাৰ এই পূৰ্ববংগৰ পৰা, ঢাকাৰ পৰা, ময়মনসিংহৰ পৰা। সেই মানুহবিলাক ইয়ালৈ আহি সংস্থাপন কৰিছিলে ব্ৰিটিছ চৰকাৰে, কিমান কৰিছিলে সেইটো জানি লওক, সেইটোতে ইণ্টাৰেষ্টিং হ'ব, কংগ্ৰেছে এলেনে কোনে আনিলে, কিন্তু সেই সময়ত গোপীনাথ বৰদলৈ আছিল, সাংঘাতিক প্ৰতিবাদ হৈছিলে, অসমটো নাথাকো বুলিয়ে কৈ দিছিলে ভাৰতৰ লগত, কাহিনী তেনেকুৱা। সেই সময়ত আপোনালোকক ডেটা দিছোঁ, এই 1920 চনৰ পৰা 1930 চনত, সেই সময়ছোৱাত আপোনালোকে আমাৰ কটন কলেজৰ প্ৰতিষ্ঠাপক জানে নহয়, আমাৰ কটন চাহাব যেতিয়া আপোনাৰ চিফ কমিশ্যনাৰ আছিলে, তেওঁৰ নেতৃত্বত অসমত এই 1920ৰ পৰা 1930 চন, এই 10 বছৰত 6,53,018 মুছলমান মানুহক মাটি পট্টা দিছিলে। কোনটো চন? 1920ৰ পৰা 1930, এই 10 বছৰত মুছলমানক দিয়া হৈছিলে মাটি পত্ৰা 6,53,018, তাৰ বিপৰীতে হিন্দুক দিয়া আছিলে, দিছিলে কেৱল 84,279। ডিফাৰেঞ্চটো চাওক, মুছলমানক কিমান দিলে, 6,53,018 মুছলমানক ভূমি পত্তা কৰি দিলে ব্ৰিটিছ চৰকাৰে, হেনৰি কটন চাহাব কটন কলেজৰ প্ৰতিষ্ঠাপক, আৰু আমাৰ হিন্দু জনসংখ্যাক দিলে 84,279।
79 কথাটা বুঝি পালেনে দিয়া এই বৃহৎ সংখ্যাটো কিমান হব আপনার এই যে 6 লাখ মানে প্রায় 7 লাখক যে 1920 বা 1930 চনের ভিতর যে মাটি পত্তা দিলে ব্রিটিশ সরকারে সেই এজন এটা এঘর আপনার ইয়াত যে 6 লাখ যে দেখাইছে 6 লাখ 7 লাখে প্রায় যে 6 লাখ 53 হাজার মানে 7 লাখে ইয়ার জনসংখ্যাটা যদি চাই তো আপনার প্রায় 10 লাখ এটা পরিয়ালে যদি 3 জনকে ধর তো প্রায় 15-20 লাখ মানুষ পত্তার কোনে দিলে মানে 15-20 লাখ পরিয়ালক জনসংখ্যা হিসাবে যদি চাই তো এই বৃহৎ জনসংখ্যার মানুষক মুসলমান সম্প্রদায়ের মানুষক ব্রিটিশ সরকার ইয়াত সংস্থাপন করলে সেই মানুষগুলো কেউ আনিছিল আপনাদের জানে মরাপাটর খেতির কারণে আনিছিল তার পাশে আপনার ধানের খেতির কারণে কিছু মানুষ ইয়ার অনা হয়েছিল মূল খেতি আসলে আপনার উজনি ক্ষেত্রে যে আপনার চাহ জনগোষ্ঠী আনিছিল 5 লাখ মান আর নামনি ক্ষেত্রে প্রায় 6-7 লাখ আপনার মরাপাট খেতির কারণে ব্রিটিশে লই আসছিল আর মানুষ খেতি করব নয় বলে ভাবিছিল মরাপাট খেতি মানুষে তো করা নাছিল না জানে গতি সেই মানুষগুলো আনিছিল ব্রিটিশে সংস্থাপন করেছিল গতি এই কথা বতরা আমি জানি লাগবে আর আমার যে ডেটা সেই ডেটা অনুসরি এই ডেটার লোক কিন্তু একটা কথা আমি যদি মিলাই চাই আজির দিনটার যদি মিলাই চাই চাব এই এনআরসি যে আপডেট করলে সেই এনআরসি সেই কারণে মুসলমানের আপনার বহিরাগত সংখ্যা অবৈধ বিদেশী সংখ্যাটা কম মানে 1.5 লাখ বা 2 লাখ হবো আপনার হিন্দু বাংলাদেশের সংখ্যা 18 লাখ সেই প্র্যাকটিক্যাল কথা বুঝি লোক সরকারে এনআরসি আপডেট করেছে দেই এই আকাশ দলে করা নাই কথাটা কইছো মই আপনাক আপনাদের সকলে জানে এতিয়া এনআরসি খসড়াখন ফাইনাল হওয়ার পাছত কিয় এই মুহূর্তলৈকে বিদেশী বিতরণের ব্যবস্থা করা নাই কারণটো হৈছে যে সেই এনআরসির খসড়ার চূড়ান্ত তালিকাত হিন্দু বাংলাদেশীহে তাত আছে প্রায় 17 লাখ মান আছে কাহিনী বুঝি পাইছে নাই কিন্তু অবৈধ মুসলমান সংস্থাপনের ক্ষেত্রত ব্রিটিশ সরকার আনিছিলে সেই কথা দেতাই কয় তার প্রমাণ পত্তা কোনে দিছিলে হেনরি কটন 1920 বা 1930 লৈকে কিমানক দিছিলে 6 লাখ 53 হাজাৰ লোকক দিছিলে তাৰ বিপৰীতে অসমৰ থলুৱা মানুহ কিমান দিছিলে 84 হাজাৰ গতিকে সেই কথাবিলাক নাজানিলে এনেই বিতৰ্ক কৰি লাভ নাই গতিকে আপুনি সেইকাৰণে এতিয়া মিয়াক খেদিম বুলি ক'লে মিয়াক যে বাহিৰ কৰি দিব নোৱাৰি সেই সময়তে পত্তা পাই তেওঁলোকৰ কাগজ পত্ৰ ক্লিয়াৰে হৈ আছে তাৰ পাছত কিছু সংখ্যক আহিছে তাৰ কাৰণে আহিছে যে আমাৰ সোপাঢিলা নীতিৰ কাৰণে আমি যে সীমা সমস্যাবিলাক সমাধান কৰিব নাই তাতে তাৰ ব্যৱস্থা কৰিব নাই আজি বিজেপি চৰকাৰেতো তাত সীমাত গৈ প্ৰথম যেতিয়া সৰ্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্ৰী হ'ল 1 ইঞ্চিও বাংলাদেশীক মাটি এৰি দিম বুলি কৈছিলে সীমা পুনৰ নামত হাজাৰ বিঘা দি দিলে বাংলাদেশক দূরবীন চাই সীমা সমস্যা সমাধান করিম বলে তার একটা হেরিও চলেছিল এটা ফিল্মি স্টাইলত মানে তেনেকুৱা ধরনের নাটকও চলেছিল কিন্তু সমাধান নহল আজিও উন্মুক্ত হয়ে আছে আজি ভারত বাংলা সীমাত মুঠৰ ওপৰত এই সংগ্রামখানে আসলে কারো লাভ নহলো পলিটিক্যালি হিমন্ত বিশ্ব শর্মাক হিরো করব একটা সংগ্রাম হয়েছেগে এটা কিন্তু সেইটা আমি সাবধান হব লাগবে আমি জনা শুনা মানুষবিলাকে যখন শিক্ষিত আজি যুবক যুবতী আমি নেতৃত্ব দি আছো যখন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক প্রতিনিধিত্ব করে আছে আমি আসলে ইতিহাসটা জানি লাগবে আর এই ক্ষেত্রে আসলে মেইন প্র্যাকটিক্যালি আসলে আমি কি করবো পারো সেই পর্যায়ে যাব লাগবে আজি বড়ো মানুষবিলাক আজি কুচ রাজমুখী আমার ট্রাইবেল মানুষবিলাক সেই মানুষবিলাকের ওসরলে যদি মিয়াবিলাক আপনি পঠিয়ায় তো সেই মানুষবিলাকে লব নাকি সেই কথাটো নাই গতিকে সেই কারণে আমিও লক্ষ্য করছো যে তাতো কুচ রাজমুখী ছাত্র সন্থা বা আমি দেখিছো বিভিন্ন কুচ জনগোষ্ঠীর লিডারক দেখিছো তেওঁলোকে কৈছে আমি কি ডাস্টবিন নাকি যে আপনাদের তারপর খেদিব আমি কি গ্রহণ করবো সেই কথাটো নাই গতিকে ইয়ার কারণে এটা আপনি যেটা সলিউশনের কথা কৈছে এটা মূল কথাটো আহিছে যে মুসলমানের সাংঘাতিক ধরনের জনসংখ্যা বিস্ফোরণ হয়েছে গতিকে সেই জনসংখ্যা বিস্ফোরণ হওয়ার কারণে আমার যা আসলে ইয়ার খিলঞ্জিয়া মানুষ ইয়ার ভূমিপুত্রের প্রতি ভাবুকি আছে সেই কথাটা আছে গতিকে সেই কামটো কোনে করবো জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে হিমন্ত বিশ্ব শর্মায় কোনখন আইন আনিলে এতিয়ালৈকে তেনেকুৱা ব্যবস্থাপনা আছেনে বা চর চাপৰিত থকা লোকসকলে শিক্ষা স্বাস্থ্য সেই ক্ষেত্রে কি কাম করলে সেই কথাটা লাগবে এতিয়া আমি লক্ষ্য করছো যেটা প্র্যাকটিক্যাল সেই কথা কৈছো ডাটাবেস কথা কৈ আছো আজির দিনটো যদি আপনি সেন্সাস করে উলিয়ায় তেতিয়াহলে যেবিলাক উচ্চ শিক্ষিত মুসলমান তেওঁলোকৰ ঘৰত পৰিয়ালৰ মুঠ মানে সদস্য সংখ্যা 2 বা 4 জন সিমানে হয় আমি দেখিছো আপনাদের নিয়ে সার্ভে করলে পাব যা আসলে উচ্চ শিক্ষিত যে পরিয়ালত এটা সন্তান বা দুটা সন্তানে আছে তেনেকুৱা আমি দেখিছো আর যা চর সাপোর্ট থাকে যা পড়া শুনা নাই জনসংখ্যা বিস্ফোরণের কথা বুঝি নাপায় সেই কারণে সাংঘাতিক ধরনের মুসলমান অঞ্চলবিল আসলে জনসংখ্যা বিস্ফোরণ হয়েছে আর আমার যেটা থলুয়া খিলঞ্জিয়ার প্রতি ভাবুকি আছে পার্সেন্টেজ মানে জনসংখ্যা পার্সেন্টেজ দিনক দিনে বাড়ে বন্ধুসকল আপনাদের ভিডিওটি শেষলকে চালে আর চার পিছত আপনাদের কি চিন্তা করেছে যে মুসলমান মিয়া সকল বাংলাদেশের নে ভারতীয় নাগরিক আপনাদের কমেন্ট করে জানাব তেতিয়ালৈকে মই বিদায় লৈছো জয় অসম কমেন্ট করব পাহৰি নাযাব দেই।